वेलकम लार्नार्स, सुभ्रकान चैनले तुम्हारे स्वागत। आजकेर क्लासे आम्रा इंग्लिशेर प्रिपोजिशन निये शिखबो एवं प्रिपोजिशन थेके कुड़ीटा आलादा आलादा प्रश्न, कुड़ीटा कन्सेप्टेर कुड़ीखाना ट्रिक ए क्लासटार मध्य दिए आम्रा शिखबो एवं सेखाने फिल इन द ब्लैंक्स उइथ करेक्ट प्रिपोजिशन, किभाबे सठिक प्रिपोजिशन बसाते हय, कोथाय बसाते हय, এই ব্যাপারটা পুরোটাই আমরা দেখব, যেটা তোমাদের যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো প্রথম প্রশ্নটা দেখা যাক। একদম প্রথম প্রশ্নে দেখো বলা আছে আই ইনকোয়ার ড্যাশ দ্য ম্যাটার, অর্থাৎ কোনো একটা বিষয়ের সাপেক্ষে যখন ইনকোয়ারি করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে মনে রাখবে যখন কোনো একটা নির্দিষ্ট বিষয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় বা ইনকোয়ারি করা হয়, তবে ইনকোয়ারের পরে ম্যাটার যদি থাকে, ইনকোয়ার দেখো এখানে আছে ইনকোয়ার, তারপরে আছে ম্যাটার, তখন মনে রাখবে সেই পজিশনে ইন টু আসবে, সেই পজিশনে আসবে ইন টু। এখানে অপশনগুলো দেখো ছিল ইন, অফ, ইন টু এবং ওভার, তার মধ্যে ইন টু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কিন্তু ইনকোয়ারের পরে ম্যাটার যদি না থাকে, অন্য কিছু থাকে, তখন কি বসবে সেটা পরের প্রশ্নে দেখছি। কিন্তু এই প্রশ্নে মনে রাখবে কোনো বিষয়ের যখন অনুসন্ধান করা হচ্ছে, ইনকোয়ার তারপর প্রিপোজিশন দেন ম্যাটার, তখন সেইখানে প্রিপোজিশনটা বসবে ইন টু। ওকে, কিন্তু দেখো আমি যেমনটা বলছিলাম, যখন কারো বা কোনো ব্যক্তির সম্পর্কে যখন তুমি জিজ্ঞাসাবাদ করবে, যখন কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন ইনকোয়ারের পর অফ হয়। তাহলে এখানে দেখো আই ইনকোয়ার ড্যাশ হিম, কি অপশন আছে? অফ আছে, ইন আছে, ইন টু আছে, ওভার আছে। তাহলে ইনকোয়ারি করছি কিসের সম্পর্কে? কোনো এক ব্যক্তির সম্পর্কে। যখন কোনো ব্যক্তির সম্পর্কে ইনকোয়ার করা হবে, তখন সেখানে অফ হবে, অপশন এ হবে অ্যান্সার। তাহলে এখানে দুটো প্রশ্নে আমরা দুটো ট্রিক শিখলাম, যদি ইনকোয়ার করা হয় একটা হচ্ছে ম্যাটারের সাপেক্ষে, কোনো একটা নির্দিষ্ট বিষয়ের সাপেক্ষে, আর একটা হচ্ছে কোনো এক ব্যক্তি তার সাপেক্ষে। তাহলে মনে রাখবে যখন ম্যাটারের সাপেক্ষে তখন হবে ইন টু, আর যখন কোনো এক ব্যক্তির সাপেক্ষে তুমি এনকোয়ারি করছো, অনুসন্ধান করছো, তখন হবে অফ। এই দুটো প্রশ্নে দুটো ট্রিক আমরা শিখলাম। চলো পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নে বলছে যে দ্য ট্রেন কেম ড্যাশ 8 o'clock, অপশন আছে অ্যাট, অন, বাই এবং ফর। তাহলে মনে রাখবে যখনই কোনো 8 o'clock, 4 o'clock, 7 o'clock এরকম টাইম মেনটেন করবে বা কোনো টাইমকে বোঝাবে, তখনই সেখানে প্রিপোজিশন আসবে অ্যাট। তাহলে এখানে দ্য ট্রেন কেম ড্যাশ 8 o'clock একটা টাইম বোঝাচ্ছে, তাহলে যখনই কোনো টাইম বোঝাবে সেখানে আমরা প্রিপোজিশন লাগাবো অ্যাট, অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটাই দেখবো। দেখো নেক্সট প্রশ্নে বলেছে হি ওয়াজ বর্ন ড্যাশ 31 May বা 31 May 1985। তাহলে যখন মনে রাখবে কোনো ক্যালেন্ডারের ডেট বোঝাবে, কোনো ক্যালেন্ডারের ডেট দেওয়া থাকবে, তখন অন প্রিপোজিশন লাগাতে হয়। যেমন ধরো 1 July, ঠিক আছে, এরকম যে কোনো ক্যালেন্ডারের ডেট যখনই বোঝাবে তখন সেখানে আমরা ইউজ করব অন। ওকে, তাহলে এখানে অপশন আছে দেখো টু, অ্যাট, অন, ইন, অবশ্যই তাহলে আমরা এখানে কি বসাবো? অন প্রিপোজিশন বসাবো। ফলে এখানে অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্নে বলেছে কাউজ লিভ ড্যাশ দ্য গ্রাস, অপশন আছে অ্যাট, অন, বাই, ওভার। তো এখানে একটা কথা মাথায় রাখবে, যখন কেউ কোনো জিনিসের ওপর ডিপেন্ড করে, যেমন গরু ঘাস ছাড়া জীবিত থাকতে পারে না, তাই কাউজ গ্রাসের ওপর ডিপেন্ডেন্ট, তাই কোনো ডিপেন্ডেন্সি যখন স্থাপিত করা হয় তখন কিন্তু অন প্রিপোজিশন লাগে। তাহলে গরু ঘাস ছাড়া বাঁচতে পারবে না, জীবিত থাকতে পারবে না, গরু ঘাসের ওপর ডিপেন্ডেন্ট, যখনই কোনো ডিপেন্ডেন্সি স্থাপিত হবে তখন সেখানে অন প্রিপোজিশন বসবে, অপশন বি হবে এখানে সঠিক উত্তর, অন। পরের প্রশ্নটায় আসবো। নেক্সট প্রশ্নে বলেছে হোয়াট আর ইউ লাফিং ড্যাশ, এবং সেখানে কোয়েরি মার্ক আছে। তাহলে এখানে অপশনগুলো কি আছে দেখো, বাই, অ্যাট, টু কিংবা কোনো প্রিপোজিশনই বসবে না। মনে রাখবে লাফ, এটার পরে সবসময় একটা ফিক্সড প্রিপোজিশন বসে, এই ফিক্সড প্রিপোজিশনটা হচ্ছে অ্যাট। লাফ, তারপরে সবসময় একটা ফিক্সড প্রিপোজিশন আসে, সেটা হচ্ছে অ্যাট। হোয়াট আর ইউ লাফিং অ্যাট, ফলে আমাদের অপশন বি হবে এখানে সঠিক উত্তর, লাফিং অ্যাট। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলছে হি ইজ বিজি
ড্যাশ হিজ ওয়ার্ক। এখানেও প্রিপোজিশন দুটো ক্ষেত্র আছে, এইটার ক্ষেত্র দু ধরনের প্রিপোজিশন আছে। তো দেখো এখানে কি বলেছে, বিজি, তারপরে দেখো বলেছে হিজ ওয়ার্ক, কোনো একটা কাজ, এবং যে কাজটা কিন্তু নির্দিষ্ট নয়। তাহলে বিজির পর যদি নির্দিষ্ট কোনো কাজ না বলে, যেমন হিজ ওয়ার্ক, হার ওয়ার্ক ইত্যাদি বলেছে, ফলে কাজটা যা কিছুই হতে পারে, যখন নির্দিষ্ট কাজ হবে না তখন সেখানে উইথ বসবে। এখানে অপশন আছে অ্যাট, উইথ, ওভার, নো প্রিপোজিশন। তাহলে বিজি কোনো একটা অংশে বিজি, এবং সেটা একটা নির্দিষ্ট কাজ নয়। তাহলে যখন নির্দিষ্ট কাজ হবে না তখন সেখানে উইথ বসবে, কিন্তু যদি নির্দিষ্ট কাজ হয়, পরের প্রশ্ন দেখব, তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। ওকে চলো পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন বলছে আই এম বিজি ড্যাশ রাইটিং দিস লেটার, তাহলে আমি ব্যস্ত আছি একটা চিঠি লিখতে। দেখো এখানে কাজটা নির্দিষ্ট, আমি চিঠি লেখার কাজে ব্যস্ত, তাহলে কি চিঠি লেখার কাজটা একটা নির্দিষ্ট কাজ। যখন কোনো কাজ নির্দিষ্ট বোঝাবে তখন বিজির পরে অ্যাট হবে। এখানে অপশন আছে উইথ, অ্যাট, ওভার, নো প্রিপোজিশন, তাহলে এখানে হবে অ্যাট, তার মানে বি অপশন হবে অ্যান্সার। তাহলে মনে রাখবে বিজির পরে যদি ফিক্সড ওয়ার্ক হয় তাহলে কি হবে, আর যদি ফিক্সড ওয়ার্ক না হয়, যদি নির্দিষ্ট কাজ হয়, আর যদি নির্দিষ্ট কাজ না হয়, যদি নির্দিষ্ট কাজ না হয় তখন কি হবে, আর যদি নির্দিষ্ট কাজ হয় তাহলে হবে অ্যাট, আর যদি না হয় তাহলে হবে উইথ। এই দুটো অংশে আমরা দুটো ট্রিক শিখলাম। পরের প্রশ্ন দেখো, হি প্রিভেন্টেড মি ড্যাশ স্পিকিং, অর্থাৎ সে আমাকে প্রিভেন্ট করছে কোনো একটা কথা বলতে। তো দেখো এখানে অপশন আছে উইথ, অন, ফ্রম, অ্যাট, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবে প্রিভেন্ট, এটা এটার পরে সবসময় একটা ফিক্সড প্রিপোজিশন আসে, এবং সেটা আসে ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্টেড ফ্রম, যা কিছুই থাক প্রিভেন্ট কথাটা পেলেই তারপরে একটা ফিক্সড প্রিপোজিশন বসাবো, এবং সেটা হচ্ছে ফ্রম। তাহলে এখানে কি হবে, হি প্রিভেন্টেড মি ফ্রম স্পিকিং। ওকে ফলে এখানে অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, ফ্রম। পরের প্রশ্নে আসবো, নেক্সট প্রশ্ন বলেছে মাই হাউস প্যারালাল ড্যাশ দ্য পেট্রোনা টাওয়ার, অর্থাৎ পেট্রোনা টাওয়ারের প্যারালালি হচ্ছে আমার বাড়ি। অপশন কি দিয়েছে দেখো, বাই, অ্যাট, টু, দো। তাহলে এইগুলোর মধ্যে আমার যে অপশনটা নেবো সেটা কি, প্যারালালের পরেও কিন্তু সবসময় একটা ফিক্সড প্রপোজিশন আসে, সেটা টু, প্যারালাল টু। ধরো এই একটা সরলরেখা আর একটা সরলরেখা, এই দুটো পরস্পর প্যারালাল বা সমান্তরাল, তখন আমাদের প্রিপোজিশন আসবে টু। প্যারালাল অলওয়েজ রিপ্রেজেন্ট করবে টু প্রিপোজিশনকে, ফলে এখানে অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলেছে মাই ওয়ার্ক ফ্রম 6 PM ড্যাশ 8 PM, অপশন আছে অ্যান্ড, টু, টিল এবং বিটুইন। তাহলে মনে রাখবে শুরুতে শুরুতে একটা টাইম, শেষে দেখো আর একটা টাইম। এবং তুমি আর একটা জিনিস লক্ষ্য করো, এই যে টাইম জোনটা দেওয়া আছে তার আগে অলরেডি একটা প্রিপোজিশন আছে ফ্রম। তাহলে মনে রাখবে শুরুতে যদি ফ্রম থাকে তাহলে পরে সর্বদা টু আসবে, অর্থাৎ মাই ওয়ার্ক ফ্রম 6 PM টু 8 PM। তাহলে শুরুতে যদি ফ্রম থাকে তারপরে কি হবে, সবসময় টু আসবে। তাহলে এখানে আমাদের হয়ে যাবে টু, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। কিন্তু যদি শুরুতে বিটুইন থাকে তাহলে পরে অ্যান্ড আনতে হয়, এটা মাথায় রাখবে। যদি এখানে শুরুতে ফ্রম না থেকে বিটুইন থাকতো, বিটুইন থাকতো, তাহলে মনে রাখবে তারপরে কিন্তু অ্যান্ড এই কথাটা আসতো বা অ্যান্ড আসতো। বিটুইন থাকলে অ্যান্ড হবে, আর যদি ফ্রম থাকে তাহলে টু হবে। চলো পরের প্রশ্ন, হি ডায়েড ড্যাশ লস অফ ব্লাড, সে মারা গেছে রক্তের অভাবে, তার মৃত্যু রক্ত কম থাকার কারণে হয়েছে, তাই ডায়েটের পরে সর্বদা অফ বসবে। অফ, এখানে অপশন আছে অফ, অন, বাই, ফ্রম। তাহলে সে মারা গেছে কিসের কারণে মারা গেছে, রক্তের অভাবে, তাহলে এখানে সর্বদা অফ হবে, ডায়েট অফ। যখন একটা কজ মেনটেন করবে তখন অফ হবে, ফলে এখানে অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। ওকে পরের প্রশ্নে আসবো, নেক্সট প্রশ্ন বলেছে আই ক্যান নট বি কনফিডেন্ট ড্যাশ সাকসেস, অর্থাৎ কোনো একটা বিষয়ের সাকসেস, সাফল্য সম্পর্কে কনফিডেন্সের কথা বলছে। তো কনফিডেন্ট এটার পরেও সবসময় ফিক্সড প্রিপোজিশন আসে অফ। তাহলে মনে রাখবে যখনই তোমাদের কনফিডেন্ট বা কনফিডেন্স
এরকম কোনো কথা পাবে তখন তারপরে সবসময় ফিক্সড প্রিপোজিশন আসবে এবং যেটা হলো অফ। তাহলে এখানে কি হবে, আই ক্যান নট বি কনফিডেন্ট অফ সাকসেস। অপশন দেখো উইথ টু অফ ফর, তাহলে অফ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটায় আসবো। নেক্সট প্রশ্নে দেখো বলেছে 60 স্টুডেন্টস কম্পিটেড ড্যাশ ওয়ান অ্যানাদার। 60 স্টুডেন্ট কম্পিটেড, সবসময় মনে রাখবে এটাও একটা ফিক্সড প্রিপোজিশনের আন্ডারে পড়ে কম্পিটেড। আমি অপশনগুলো আগে দেখে নিই, উইথ আছে, অ্যাট আছে, টু আছে, ফর আছে। কম্পিটেটের পর সবসময় উইথ এই প্রিপোজিশনটা আসবে, এটা একটু মাথায় রেখে দিও। কম্পিটেটের পর আসে উইথ, অপশন এ হবে এখানে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখো, আই অ্যাম রিয়েলি শকড ড্যাশ ইওর বিহেভিয়ার। কারো একটা আচরণ সম্পর্কে আমি আশ্চর্য হয়ে গেছি। ওকে, তো এখানে অপশন আছে দেখো ওভার, টু, অ্যাট অথবা বাই, এগুলোর মধ্যে কোনটা হবে জানতে চেয়েছে। তো মনে রাখবে শকড, শকড, অ্যাট, শকড, তারপরে আসে সবসময় একটা ফিক্সড প্রিপোজিশন যেটা হলো অ্যাট। তাহলে শকড, অ্যাট, অপশন সি দেখো এখানে আমাদের অ্যাট আছে, তাহলে অপশন সি হয়ে যাবে প্রশ্নটার অ্যান্সার। ওকে, তাহলে শকটের পর সবসময় আসবে অ্যাট, এটা মাথায় রেখো। আবার যদি কখনো কেয়ারফুল বোঝায় তখনও কিন্তু আমাদের সবসময় অন্য একটা প্রিপোজিশন আসে যেটা পরের স্টেপে আমরা দেখব। দেখো বলেছে সি ইজ কেয়ারফুল ড্যাশ হার বিউটি, অপশন আছে অফ, অন, অ্যাট, ফর। তাহলে এখানে একটা কথা মাথায় রেখে দেবে যে কেয়ারফুল কোনো একটা বিষয় নিয়ে সে তার সৌন্দর্য নিয়ে যত্নবান, তাহলে কেয়ারফুলের পর সর্বদা অফ আসে। সি ইজ কেয়ারফুল অফ হার বিউটি, অনেক সময় তোর মনে হয় যে এটার পর অ্যাবাউট আসা উচিত, না, কেয়ারফুলের পর সর্বদা অফ আসবে। তাহলে এখানে দেখো অফ আছে অপশন এ তে, তাহলে অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, দ্য শপকিপার ডিলস ড্যাশ স্টেশনারি। এখানে ডিলস এর উপরে বেশ কয়েকটা প্রিপোজিশন হয় সেটা আমরা জানবো। তো এখানে অপশন আছে দেখো উইথ, ইন, অফ অথবা ফর। তাহলে মনে রাখবে যখন কোনো দ্রব্য, যেমন ধরো এখানে স্টেশনারি বলেছে, হ্যাঁ, স্টেশনারির উপরে ডিল হচ্ছে, স্টেশনারি থাকে তখন কিন্তু ইল লাগাতে হয়, ঠিক আছে। তাহলে যখন কোনো দ্রব্যের সঙ্গে ডিল হয় তখন সেখানে ইল লাগাতে হয়, ডিল হচ্ছে কিন্তু কোনো একটা নির্দিষ্ট দ্রব্যের সঙ্গে, তখন সেখানে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করব সেটা হচ্ছে ইন। তাহলে দ্য শপকিপার্স ডিলস ইন স্টেশনারি, অপশন বি হবে অ্যান্সার। কিন্তু এই ডিলসের ব্যাপারটা আরেকটু জেনে নাও, যে এখানে দেখো অন্য একটা অর্থে ডিলস ব্যবহৃত হচ্ছে, হি ডিলস ভেরি ডিসঅনেস্টলি ড্যাশ মি, ঠিক আছে। তাহলে এখানে যখন কোনো ব্যক্তির সঙ্গে ডিল হবে তখন উইথ লাগাতে হবে, ঠিক আছে। এখানে দেখো আমি যখন ডিল করছি উইথ মি, আমার সাপেক্ষে, সে আমার সাপেক্ষে, সে ডিল করছে আমার সাপেক্ষে অসৎভাবে, তাই না। তাহলে যখন এখানে ডিলটা হচ্ছে তখন কিন্তু একটা ব্যক্তির সাপেক্ষে হচ্ছে, মি হচ্ছে না। তাহলে একটা ব্যক্তির সাপেক্ষে যখন ডিল হবে তখন সেখানে আমরা উইথ ইনভলভ করব। তাহলে এখানে কি হবে, হি ডিলস ভেরি ডিসঅনেস্টলি উইথ মি। এখানে দেখো অপশন ছিল উইথ, ইন, টু, ফর, ফলে আমাদের অপশন এ উইথ হয়ে যাবে অ্যান্সার। তাহলে দুটো জিনিস মাথায় রাখবে, ডিল যদি দ্রব্যের সাপেক্ষে হয় সেখানে আমরা বসাবো ইন, আর যদি ডিল কোনো ব্যক্তির সাপেক্ষে হয় তখন সেখানে আমরা বসাবো উইথ। এই দুটো বিষয় আলাদা করে মাথায় রেখে দেবো। পরের প্রিপোজিশনে আসবো, দেখো বলেছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ অ্যান আই, অর্থাৎ একটা চোখ তার অন্ধ, উইথ নাকি টু নাকি অ্যাট নাকি ইন। এখানে ব্লাইন্ডের পর তিন ধরনের প্রিপোজিশন আসে, যখন এক চোখ অন্ধ হয় তখন সেখানে ইন বসাতে হয়, হি ইজ ব্লাইন্ড ইন অ্যান আই। তাহলে এখানে আমাদের হবে ইন, মানে এখানে অপশন ডি হবে অ্যান্সার। কিন্তু তার দুটো চোখও অন্ধ হতে পারতো, তখন কি হতো, হি ইজ ব্লাইন্ড ড্যাশ বোথ আইস, তাহলে দুটো চোখেই তার অন্ধ। অপশন আছে উইথ, অন, ইন এবং ফ্রম, যখন দুটো চোখে অন্ধ তখন আমাদের অপশন আসবে উইথ প্রিপোজিশন হিসেবে, তাহলে হি ইজ ব্লাইন্ড উইথ বোথ আইস, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আর একটা ব্লাইন্ড হয় যখন স্নেহে অন্ধ হয়, যেমন ধরো দ্য ফাদার ইজ ব্লাইন্ড ড্যাশ দ্য ফল্ট অফ হিজ চিলড্রেন, তাহলে তার বাবা তার বাচ্চার সম্পর্কে বা তার ছেলে মেয়ের সম্পর্কে স্নেহে অন্ধ, সেখানেও তো অন্ধ, তাহলে সেখানে কিন্তু টু বসে, এটা মাথায় রেখে দেবে, তখন স্নেহে অন্ধ হলে টু বসে। তাহলে এইখানে ব্লাইন্ডের ক্ষেত্রে তিনটে প্রিপোজিশন লাগে, একটা চোখ যদি অন্ধ হয়
তখন আমরা ব্যবহার করব ইন। দুটো চোখেই যদি অন্ধ হয়ে যায় তখন ব্যবহার করব উইথ। আর তিন নাম্বার কেস, যদি স্নেহে অন্ধ হয় তখন আমরা ব্যবহার করব টু। চলো আজকের ক্লাসটা শেষ হলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো, এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, এবং ফ্রেন্ড সার্কেলে এবং সমস্ত গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও।